প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বেরিয়ে আসছে বন্ধুরা দ্বিতীয় দফা কাউন্সেলিং কবে জোট জল্পনার জায়গা কিন্তু তৈরি হচ্ছে নোটিশ কি এই ডিসেম্বর মাসেই আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ইতিমধ্যেই বন্ধুরা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অন্তর্গত প্রথম দফার কাউন্সেলিং শেষ হয়ে গিয়েছে এবার পালা দ্বিতীয় দফা কাউন্সেলিংয়ের কিন্তু তার নোটিফিকেশন কবে আসবে ডিসেম্বর মাসের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে সাতাশ বারো দু তারিখ এই মাস শেষ হতে আর হাতে গুনে তিন থেকে চারটে দিন বাকি এবং বর্তমানে কিন্তু একটা ফেস্টিভ মোড এবং উইন্টার ভ্যাকেশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে কিন্তু ডিসেম্বর মাসেই একেবারে পুরোনো বছরের ইতি এবং সামনেই হাতছানি দিচ্ছে নতুন বছর তবে নোটিফিকেশান কবে আসবে দ্বিতীয় দফার এ নিয়ে তীব্র জল্পনা চাকরি মনে কারণ তারা কিন্তু এই মুহূর্তটাকে ও শীতের আমেজ ও ছুটির দিনগুলিকে কিন্তু ভালোভাবে কাটাতে পারছে না তাদের প্রশ্ন দ্বিতীয় দফা কাউন্সেলিং কবে শুরু হবে সেই সংক্রান্ত নোটিফিকেশন কবে আসবে পাশাপাশি আরও একটি বিষয় সিট আপডেট এবং এই সংক্রান্ত আন্দোলন এবং তার পাশেই রয়েছে যে সমস্ত প্রার্থীদের ইতিমধ্যেই কাউন্সেলিং হয়ে গিয়েছে তাদের জয়নিংয়ের দাবি প্রার্থীরা কিন্তু একটা চূড়ান্ত জল্পনার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন কবে নোটিফিকেশন আসতে পারে তবে বর্তমানে স্কুল সার্ভিস কমিশন কিন্তু ব্যাপক তোড়জোড় করছে এই সমস্ত বিষয়গুলিকে গুছিয়ে নিয়ে নোটিফিকেশান দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় দফা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অন্তত একটা নোটিফিকেশান বার করতে এক সপ্তাহ মতো সময় লাগবে সামাজিক গণমাধ্যম সূত্রে এরকমই একটি খবর বেরিয়ে এসেছিলো কিন্তু আজকে দাঁড়িয়ে রয়েছি আমরা ডিসেম্বর মাসের সাতাশ বারো দু হাজার তেইশ তারিখে তবে আর কটা দিন সময় লাগবে তা নিয়ে কিন্তু জোট জল্পনার জায়গা তৈরি হচ্ছে গুনে আর বললাম তিন থেকে চারটে দিন বাকি এই পুরোনো বছর শেষ হয়ে যেতে এর মধ্যেই একটি নোটিফিকেশান স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে কি না নাকি নতুন বছরের একেবারে প্রাক্কালে বা প্রথম সপ্তাহে এই নোটিফিকেশন আসবে কিনা তা নিয়ে কিন্তু জোট জল্পনার জায়গা তৈরি হচ্ছে ইতিমধ্যেই আমরা একটি বিষয় জানতে পাচ্ছি যে নতুন বছরের নয় দশ এগারো এমনকি প্রয়োজনে বারো তারিখেও কিন্তু শুনানি হতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার এবং সেই সাথে সাথেই একটি নোটিফিকেশান অর্থাৎ দ্বিতীয় দফা এর নোটিফিকেশন স্কুল সার্ভিস কমিশন সেই সময়ের মধ্যেই প্রকাশ করে কি সেই দিকে কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে নাকি ডিসেম্বরের এই হাতে গোনা কয়েকটা দিনের মধ্যে নোটিফিকেশান আসবে তাও কিন্তু একটা জোট জল্পনা জায়গার মধ্যে রয়েছে সব ক্ষেত্রেই আমাদেরকে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে কারণ যে খবরটি বেরিয়ে আসছে কমিশন কিন্তু ব্যাপক তোর্জোর করছে এবং অত্যন্ত তৎপরতার সাথে কাজগুলিকে গুছিয়ে নিচ্ছে দ্বিতীয় দফা কাউন্সেলিং সংক্রান্ত অর্থাৎ ভালো খবর শীঘ্রই আসবে তার জন্য প্রার্থীদের আর কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে এলেই তো আপনাদের মাঝখানে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ